মানে সিরিয়ালটা করার সময় আমার কিছু কিছু অভ্যেস হয়ে গেছিল, যেমন এবং সেখানে শুধরে নেওয়ারও একটা সময় থাকে। মানে ধরো আমি মেনে নিলাম যে কোনো একটা গল্প কি কোনো একটা জায়গাতে আমার পারফরমেন্স ভালো হয়নি, পরবর্তীকালে আবার অন্য গল্পে বা অন্য পারফরমেন্সে সেই জায়গাটা ফিরে এসেছে, তো এই আপস অ্যান্ড ডাউনসটা চলতে থাকে, কিন্তু লোকের কাছে না একটা গ্রাফ থেকে যায়। সেটা এখানে তো সেটা নয়, ছটা এপিসোডের গল্প, এক একটা এপিসোড ধরে নাও 20-22 মিনিট করে থাকে, তো খুবই কম্প্যাক্ট, এবং মানুষ যেটা দেখবে সেটা একবারই দেখবে বসে, তো এখানে একটু বেশি চ্যালেঞ্জিং নো ডাউট। সেটা দীর্ঘ সময় ধরে বামা খাপার মধ্যে থাকা এবং বামা খাপা হয়ে ওঠা, এই যে হয়ে ওঠাটা বেশি কঠিন ছিল নাকি থেকে আবার ওখান থেকে বেরিয়ে যাওয়াটা, সেটা কোনটা বেশি? দেখো কতটা হয়ে উঠতে পেরেছি সেটা দর্শক বলবে, কিন্তু আমি আমার কিছু কিছু পার্টিকুলার ট্রেটস আমি ফলো করি যখন যে চরিত্রেই অভিনয় করি না কেন, ছোট ছোট কিছু ডিটেলিং যেটা হয়তো আলাদা করে সেরকমভাবে বলা হয় না, কিন্তু তার হাঁটা চলা, কথা বলা, ছোট ছোট বিষয়গুলো, যেমন এই পরেশ যেমন এখানে আছে, সেও একটা মোটা কাঁচের চশমা পরে, ভারী চশমা, সেটা মাঝে মাঝে খুলে যায়, সেটা সে কীভাবে তুলবে, তো এইগুলো দেখো তো ওইভাবে তো হয় না, সেটা নিজের যেটুকুনি ধরো নিজেকে করতে হয় সেটুকুই করি, বা এটার জন্য আলাদা কোনো ওয়ার্কশপ বা কিছু হয়নি, সেটা আমার সিরিয়ালটার ক্ষেত্রেও হয়নি, সেটা আমার এটার ক্ষেত্রেও হয়নি। এবার হ্যাঁ, তুমি যেটা বলছো বেরিয়ে আসাটা সেখান থেকে, ডেফিনেটলি সেটা একটা ফ্যাক্টর, কারণ অনেক দিন ধরে না একইভাবে কথা বলতে বলতে কিছু কিছু জায়গাতে ওইটা চলে আসে, তো সেটা আমার একটু সমস্যা তো হতো, এখন অনেকটা কেটেছে বিষয়টা। অবস্থায় বাড়িতে কি এরকম হয়? হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝেই হয়, মাঝে মাঝে হয় বলাটা ভুল, হতো রাদার, এবং সেটার জন্য আমাকে কথাও শুনতে হতো, কীভাবে বলবো, যেমন মানে সিরিয়ালটা করার সময় আমার কিছু কিছু অভ্যেস হয়ে গেছিল, যেমন যেমন বামা বলতো সেই অভ্যেসগুলো আমি মানে বাড়িতেও সেটা হয়ে যেত আর কি, তো তখন আমাকে বাড়িতে কথা শোনাতো, যেমন এই যে বড় মাকে ডাকা, মাঝে মধ্যে চলে আসতো বিষয়টা, তো না সেটা সেটা এখন আমি সেই ইয়েতে আর নেই। আমি সত্যি বলতে না, আমি যে আমি না কোনোদিনও এইটা এটা আমার ইন্টেনশনই ছিল না যে আমি জোর করে চরিত্রটাকে মানে এই যে দেখো আমি এই এই করছি এটা কাজের জন্য, সেটা না আমি কখনো ভাবিনি। আসতে আস্তে আস্তে ধীরে ধীরে যেটুকুনি ভেতরে এসেছিলো সেটা আবার আস্তে আস্তে ধীরে ধীরে সেটুকুনি বেরিয়ে গেছে। ব্যাস যাচ্ছে, যদি বলি যে বামা খাপা পরেশকে যদি কিছু বলে কি বল, কি বলবে, বলবে যে কর্ম করে যায়। আমি বামা খেপা দিয়ে এখানে এই মুহূর্তে কিছু বলতে চাই না,
ঠিক আছে, তো আমি একটা কমপ্লিটলি ডিফারেন্ট প্ল্যাটফর্মে ডিফারেন্ট ক্যারেক্টারে রয়েছি, এখানে আমি ওই চরিত্র টেনে কিছু বলতে চাই না। তবে হ্যাঁ, আমি এইটুকুই বলবো যে এখানে বামাক্ষেপা কেন, পরেশকে যে কোনো মানুষ ফেলেছে বামাক্ষেপা, পরেশ হয়ে উঠছে ধীরে ধীরে, মানুষটা তো একটাই, সব্যসাচী চৌধুরী। নতুন ওয়েব সিরিজ ভাগাড় আসছে ক্লিকে। ক্যামেরায় শুভঙ্করের সঙ্গে সুদীপ্ত, সমাচার প্লাস বাংলা, কলকাতা।